নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনেও কোথাও একটা যেন তাল কাটালেন, এবং তাল কাটালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তালটা কাটালেন কি কারণে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব বন্ধুরা। হাওড়া স্টেশনে যখন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান চলছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের যে মঞ্চ, সেই মঞ্চে উঠলেন না, সেই মঞ্চে কিন্তু তিনি উঠে বসলেন না। রাজ্যপাল অনেক চেষ্টা করলেন, এমনকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও চেষ্টা করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে গো, সেই গো ধরে থাকলেন, এবং শেষ পর্যন্ত অনেকটা বিরক্ত হয়েই রাজ্যপাল থেকে শুরু করে রেলমন্ত্রী সবাই কিন্তু মঞ্চে গিয়ে উঠলেন এবং বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়ে গেল। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বসে রইলেন মঞ্চের নিচে, যেখানে কিনা বিজেপির আরও দুই প্রতিনিধি অগ্নিমিত্র পাল এবং প্রিয়ঙ্কা টিবরেওয়াল যেখানে বসেছিলেন, তাদের মোটামুটি প্রায় মাঝখানে বসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন, সেই উদ্বোধনীটা সারলেন। এখন কথা যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চে উঠলেন না কেন? আর সেই সঙ্গে আরও একটা প্রশ্ন, যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করলেন, যেভাবে তিনি মঞ্চে ওঠা থেকে বিরত রইলেন, মঞ্চে উঠলেন না, অতিথিদের সঙ্গে মঞ্চ ভাগ করলেন না, এতে তার কি লাভ হলো, কিংবা তিনি কেন এটা করলেন? বন্ধুরা, অনেকেই যেটা বলছেন যে আসলে যেহেতু অনুষ্ঠান শুরুর ঠিক মুহূর্তে বিজেপির কিছু নেতা কর্মী হাওড়া স্টেশনের একদিকে দাঁড়িয়ে, মানে মঞ্চের পাশে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন, জয় শ্রীরাম বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে স্লোগান ছুড়ে দিয়েছিলেন, সেই কারণে বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মঞ্চে ওঠা থেকে বিরত রইলেন, অর্থাৎ মঞ্চ বয়কট করলেন বলতে হবে। ঠিক এরকমই ঘটনা কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালেও এর আগে ঘটেছিল, যেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে হাজির হতেই বিজেপির নেতা কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল, এবং সেই কারণে কিন্তু সেদিন দেখা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ ছেড়েই চলে গিয়েছিলেন, এবং সেই নিয়ে পরে অনেক বিতর্ক হয়েছিল যে এইভাবে সরকারি অনুষ্ঠানে বিজেপির নেতা কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দিতে পারেন কি পারেন না, অনেক ব্যাপার কিন্তু ঘটেছিল। এবং সেরকমই কিন্তু একটা ঘটনা এদিন হাওড়া স্টেশনে প্রায় ঘটতে শুরু করেছিল, কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কিংবা কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা সুভাষ সরকারের বলার পর কিন্তু সেটা অনেকটাই থেমে যায়, থামিয়ে দেওয়া হয়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরক্ত, সেটা তিনি এদিন মঞ্চে না উঠে বুঝিয়ে দিলেন বলে অনেকেই মনে করছেন। কিন্তু এখানেই গল্পটা কি শেষ? এই কারণেই কি মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠলেন না? না, আরও একটা কিন্তু কারণ অনেকে বলছেন, আর সেই কারণটা হচ্ছে যে মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাজির ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে হয়তো মঞ্চ ভাগ করে নিতে চান না, সেই কারণেই হয়তো তিনি এদিন মঞ্চে ওঠেননি, মঞ্চ বয়কট করেছেন, এমনটাও কিন্তু অনেকে বলছেন। এবং তার যুক্তিতে তারা যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে একটা বোঝাপড়া করতে চেয়ে নবান্নে নিজের ঘরে ডেকেছিলেন, চা খাওয়ানোর কথা বলেছিলেন, কিন্তু সেবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নবান্নের ঘরে গেলেও সেখানে কিন্তু কোনো বনিবনা কিংবা সমঝোতার ইঙ্গিত দেননি, সমঝোতা করেননি, সেটা কিন্তু বারবার শুভেন্দু অধিকারী বাইরে বেরিয়ে এসে জনসভায় বলেছেন। এবং সেই যে সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়া, যেটা কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই খারাপ লেগেছে, সেই খারাপ ভাবনাটা বোঝাতেই, শুভেন্দু অধিকারীকে তিনি মোটেও পছন্দ করছেন না সেটা বোঝাতেই এদিন তিনি মঞ্চে উঠলেন না, এমনটাও অনেকে যুক্তি দিচ্ছেন। কিন্তু সব যুক্তিকে ছাড়িয়ে দিয়ে যে প্রশ্নটা উঠছে, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের মঞ্চে না ওঠার পেছনে কি এই দুটি কারণ রয়েছে, নাকি আরও কোনো কারণ রয়েছে? এইখানে কিন্তু আরও একটা যুক্তি বেরিয়ে আসছে, আর সেই যুক্তিটা হচ্ছে যে এদিন যে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন কিংবা তারাতলা বিবাদীবাগ মেট্রোর যে উদ্বোধন কিংবা পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় সরকারের এদিনের যে প্রায় 7,500 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন,
সেই উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রেডিট নেওয়ার তেমন কিছুই ছিল না। এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই জানতেন যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে, পুরো অনুষ্ঠানটার মধ্যে তাকে যদি আলাদা করে নজর কাড়তে হয় তাহলে কিন্তু আলাদা করে কিছু একটা তাকে করতে হবে, এবং সেজন্য শুধুমাত্র বক্তৃতা করলে চলবে না, তার জন্য আলাদা কিছু একটা কাজ করতে হবে, কাণ্ড ঘটাতে হবে যাতে কিনা মিডিয়ার নজর মুখ্যমন্ত্রীর দিকে চলে যায়। এই যে কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন, সেই উদ্বোধনের মাঝখানে মুখ্যমন্ত্রী নিজে, তৃণমূল নেত্রী নিজে যাতে জল জল করেন, খবরে যাতে উঠে আসেন, সেই রকম একটা কাণ্ড তিনি, তাকে যে করতে হবে সেটা তিনি বুঝতে পেরেছিলেন। এবং সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু এটাও দাবি করছেন যে সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যখন তাকে দেখে বিজেপির কিছু কর্মী সমর্থক জয় শ্রীরাম ধ্বনি দিল, স্লোগান দিল, তখন কিন্তু সেই সুযোগটা তিনি ব্যবহার করলেন, সুযোগটার একেবারে সদ্ব্যবহার করে তিনি কিন্তু পুরো মিডিয়ার ফোকাস তার দিকে নিয়ে গেলেন। এবং হাজার চেষ্টা সত্ত্বেও, রাজ্যপাল কিংবা রেলমন্ত্রীর হাজার চেষ্টা সত্ত্বেও তিনি মঞ্চে উঠলেন না, এবং মঞ্চের নিচে থেকেই তিনি কিন্তু তার বক্তৃতা দিলেন, এবং বক্তৃতায় কিন্তু তিনি এই রেলের জন্য, বাংলার রেলের জন্য তিনি কি করেছেন, তার কি অবদান রয়েছে সেটাও কিন্তু তিনি মনে করিয়ে দিলেন। এবং শুধুমাত্র নিজের কথা নয়, একই সঙ্গে শোভন চট্টোপাধ্যায়, যিনি কিনা সেই সময় কলকাতার মেয়র ছিলেন, এবং এখনকার যে বর্তমান মেয়র ফিরহাদ ববি হাকিম, তারও কথা কিন্তু তার বক্তব্যে তুলে নিয়ে এলেন। অর্থাৎ সব মিলিয়ে তৃণমূলের যে একটা বাংলার রেলে কিংবা কলকাতার মেট্রো রেলের যে বিশেষ একটা অবদান রয়েছে, সেই অবদানটা কিন্তু তিনি আলাদাভাবে হাইলাইট করলেন, আলাদাভাবে কিন্তু মিডিয়ার সামনে নিয়ে এলেন। এবং যেহেতু তিনি এই বক্তৃতাটা মঞ্চে ওঠার বদলে মঞ্চের নিচে দাঁড়িয়েই করলেন, ফলে আলাদা করে কিন্তু এটা হাইলাইটও পেয়ে গেল, এবং এটাই হয়তো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এবং সেটাই তিনি করে দেখালেন, এমনটাও কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এখন বন্ধুরা, আপনাদের মতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে রেলের মঞ্চ বয়কট করা, সেই বয়কট করার কারণ কি, তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।